এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। কমলাকান্ত, যাও তুমি লকার পাশে গিয়ে বসে যাও। আর এই যে ঝড়ে বক্ত, তুমিও মেরেছো, সন্ন্যাসী পরীক্ষায় ফার্স্ট হয়েছো, যাও তুমি লক্ষিন্দর কুমার আর ওই কমলাকান্তের পাশে গিয়ে বসো। তুইও পালাচ্ছিস? না মাস্টার মশাই, আমি লখার সাথে এক বেঞ্চিতে বসবো না। ওর পাশে বসলে মহারাজের অপমান হবে, আর তাছাড়া মহারাজের সেনাপতিকে এই শত্রুদের পাশে বসলে কি মানায়? থাক, তুই মহারাজের সেনাপতি হয়েই থাক, অন্য যে ডুববে তুইও ডুববি, আর সেই দিন আমি তোকে দেখে নেব। তুমিও যাবে না? কি হলো কমলাকান্ত, তুমি যাও বসো। কমলাকান্ত, তুমি কিছু মনে করো না, হ্যাঁ তখন রাগের মাথায় তোমাকে দু চারটে বাজে কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। আর তুমি না আর ওদের পাশে বসো না, ওরা সবকটা এক একটা গাধা, প্রত্যেক দিন মাস্টার মশাইয়ের কাছ থেকে মার খায়। তুমি আমার পাশেই বসো, নাহলে ওদের পাশে বসলে তুমি ওদের মতো গাধাই হয়ে যাবে। সে মার তো তুমিও খেলে লক্ষিন্দর, আর কেউ যদি পড়া না পারে তার সাথে বন্ধুত্ব করা যায় না এমন তো নয়, বরং বন্ধুদের কাজই হলো অন্যজন কিছু না পারলে তাকে সেটা শিখিয়ে দেওয়া। কিন্তু তুমি একটু বোঝো, এই ক্লাসে পড়াশোনায় শুধুমাত্র আমিই ভালো। আপনারে ভালো বলে ভালো সেই নয়, লোকে যারে ভালো বলে ভালো সেই হয়। ছেলের চ্যাটাং চ্যাটাং কথা আছে দেখছি। যাই হোক, মাস্টার মশাই কিন্তু বলে দিয়েছেন কাল থেকে তুমি আমার পাশেই বসো। এই ও কুমুর আক্কেলে গিয়ে আমার শত্রুরের পাশে বসলো। সকালবেলা সিলেট থেকে আপনার চিঠি এলো, আর দুপুরবেলা আপনি এখানে চলেন? গুরুদেব তো তেকাল দর্শী, উনি যখন যেখানে যেতে চান সেখানে পৌঁছে যেতে পারেন। আপনি যেমন যেমন চিঠিতে লিখেছেন গুরুদেব, মানকের বৌরে দে তেমন তেমন নিয়ম সব পালন করাচ্ছি গুরুদেব। আপনি কোনো কথা বলছেন না কেন গুরুদেব? আপনার কি গলায় ব্যথা? দাঁতে ব্যথা, কোভরেজ ডাকবো, মাও খুব ভুল। না 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 না, ওনার কোথাও ব্যথা নয় দাদা, উনি মনব্যত ধারণ করেছেন। তোজি গুরুদেব, আপনার দেওয়ার মন তো বৌমা জব করলে বাচ্চার মতো পিড়বে তো গুরুদেব? একবার একবার দেখুন তো, এই চিঠি আপনি পাঠিয়েছেন তো? ওনার সব এতে বাচ্চাকে সন্দেহ। এটা তুমি ঠিক করলে না বউ? কোনটা? অভিনয় করো না, তুমি জানো রক্ষা আমার শত্রুর, তারপরও কেন তুমি ওর পাশে বসলে? ও এই কথা, তাহলে আপনি নিশ্চয়ই ক্লাসে মন ছিল না। মাস্টার মশাই যে মোগল সাম্রাজ্য পড়ালেন আপনি শুনেছেন? এদিকে আমার সাম্রাজ্যে মহারানি চড়িয়ে যাচ্ছে, ওদিকে মোগল সাম্রাজ্যের কথা শুনলে কি ঢেকি হবে? বৌঠান, আজ আমরা মহারাজের সাথে একমত। হ্যাঁ, লোকাকে লাই দিলে ও মাথায় চড়ে বসবে। বৌঠান, এমনি ওর আপনার উপর সন্দেহ, তার উপর ওর কাছাকাছি থাকা মানে তো একেবারে যেচে বিপদ দেখি আনা। বিপদ যাতে না হয় তাই জন্যই তো লোকার সাথে বন্ধুত্ব করেছি। মানে দেখুন,
আমি যে ছেলে সেজে স্কুলে এসেছি তাতে কিন্তু লখারই প্রথম সন্দেহ হয়েছে। ওকে যদি আপনাদের সাথে সাথে আমিও চটিয়ে দিই, ওর সাথে আপনাদের মতো আমিও ঝগড়া করি, ও কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে আসল সত্যিটা বের করার চেষ্টা করবে। আর সেটা হলে যে এত কিছু করে স্কুলে আসার উদ্দেশ্যটাই পূরণ হবে না আমার। বউঠানে সত্যিই খুব বুদ্ধি। দেখুন, একই বাড়ির সবার কাছে, বাবার কাছেও সত্যিটা গোপন করে আমার দোষী মনে হচ্ছে। শুধু তাও আমি এসব করছি যাতে আমি আপনাকে সহজ করে পড়াগুলো বুঝিয়ে দিতে পারি। এখন সেদিকে মন না দিয়ে আমি যদি লখা ঠাকুরপোর সাথে ঝামেলা করি সেটা কি ঠিক হবে বলুন? বুঝেছি বুঝেছি, অত গভীরে যেতে হবে না। এবার বলো তো, হরদর মাস্টার তখন ওগুলো কি বললো ক্লাসে? মোগল সম্রাটের বংশ পরিচয়। দূর, আমার তো সব গুলিয়ে যায়। বাবরের ছেলের নাম কেমন ডাবুর মনে হয়। এই আমারও। আচ্ছা বেশ, আমি সহজ করে একটা ছড়া বুঝিয়ে দিচ্ছি, দেখবেন সারা জীবন ওদের সবার নাম আপনাদের মনে থাকবে। কি ছড়া? তাহলে আমার সন্দেহ ঠিক, মানকের মাস্তু তো ভাই কমলাকান্ত না, মানকের বউ কমলা। কাল গোটা স্কুলের সামনে তোমার হাঁড়ি ভাঙছে। এই চিঠি কি আপনি লেখেননি? চিঠি গুরুদেবনিকে পাঠাননি সুদা, এ মানকে আর তার বউয়ের নতুন কোন বজ্জাতি। কি বলছো দিদি? আমার সন্দেহ যদি ঠিক হয় তবে ওই মেয়ে গড়ে নাই। চলো তো দেখি। কি হলো গুরুদেব, আপনি এখানে নিয়ে এলেন কেন? আর বললেন না তো যে এই চিঠিটা আপনি লিখেছেন কিনা। আমি ঠিকই ধরেছিলাম এটা মানকের কাজ। তবে এটা মানিকের হাতের লেখা নয়। ঠিকই তো, এটা তো মানকের হাতের লেখা নয়, তবে কার? বৌমার। ও দিদি, ঘরে তো কেউ নাই মনে হচ্ছে গো। বলেছিলাম না, নতুন বৌমা। ও নতুন বৌমা, দরজা খোলো। নতুন বৌমা, কিন্তু বৌমা এই কাজটা কেন করলো গুরুদেব? চিন্তা নেই ফুনি, তোমার ছেলের লেখাপড়ার মতি ফেরাতে এবার বৌমা হাল ধরেছে। আগে ডাকছিলেন? আগে ডাকছিলুম, দরজা কান ভাঙতে হবে। আয় হয়েছে তো।
তোতা মুখ একেবারে গোটা হয়ে গেছে। এবার কি বলবে শুনি? রাঙা পিসি, আপনি আমাকে ডাকছিলেন, কিছু বলবেন? না, আমরা ওই দেখতে এসেছিলাম তুমি মন দিয়ে ধ্যান করছো কিনা। সে যেই ডাকুক তুমি দরজা খুলবে কেন? ও কি কথা? ওই চিঠিতে তো লেখা ছিল উনা যতক্ষণ স্কুল ততক্ষণ আমাকে জব করতে হবে। হ্যাঁ, আর তুমি সেই আদেশ অমান্য করেছো। না রাঙা পিসি, আমার মনে হচ্ছে ওনা স্কুল শেষ হয়ে গেছে। এই মেয়ে, তুমি কি অঙ্ক জানি নাকি? বাড়িতে বসে বুঝে গেলে মানকের স্কুল শেষ হয়ে গেছে? মানকে কি এখনো বাড়ি ফিরেছে যে তুমি জব ছেড়ে উঠে গেলে? ও ও, আমি চলে এসেছি স্কুল থেকে। ওনার ব্যাপারে আমার ভুল হতেই পারে না। তা যিনি বিধান দিলেন তার আশীর্বাদ তো নেওয়া দরকার। তাকে এখন কোথায় পাবেন বাবা? তিনি তো এখন সিলেটে। গুরুদেব বাড়িতে এসছে বলে এবার আমরা ধরা পড়ে যাব। ধরা পড়ে গেলাম নাকি? চলো 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 পাল্টাই।